রেকর্ডটা চালু করে দিলাম। এবং তার সাথে তিনি ন্যাশনাল মুভমেন্টের সময় তিনি ছিলেন ঠিকই, কিন্তু ন্যাশনাল মুভমেন্টের একদম প্রথম দিকে কাস্ট সংক্রান্ত, দলিত সংক্রান্ত বা দরিদ্রা কি কি সমস্যায় পড়ে সেই সমস্ত সমস্যাগুলো তখনও কিন্তু কেউ তুলত না। আম্বেদকারই কোথাও না কোথাও এই নিয়ে যে লড়াইটা সেটা প্রথম শুরু করেছিলেন। এবং আম্বেদকর নিজের সমস্ত জীবন এই জাতির বিরুদ্ধে লড়াই করেই কাটিয়ে দিয়েছেন। জাতির বিরুদ্ধে যারা ডমিনেট হয় তাদের জন্য লড়াই করতেন, যারা মার্জিনালাইজ বা প্রান্তিক মানুষ তাদের জন্য লড়াই করতেন। আফটার বিং এডুকেটেড ইন ফরেন কান্ট্রি হি কেম ব্যাক টু ইন্ডিয়া অ্যান্ড স্টার্টেড প্র্যাকটিসিং ল ইন 1920 হি ফর্মড বহিষ্কৃতি হিতকারিণী সভা। ঠিক আছে, মানে বহিষ্কৃতি হিতকারিণী সভা দেখো, যারা সমাজ থেকে বহিষ্কৃত, হিত মানে হচ্ছে তাদের ভালো, অর্থাৎ বহিষ্কৃতদের ভালো করবে, হিত করেনি সভা, তাদের জন্য যে একটা তিনি কমিউনিটি তৈরি করেন, বহিষ্কৃতি হিতকারিনী সভা ইন বোম্বে টু প্রমোট দ্য দলিত ইন্টারেস্ট অ্যান্ড টু রিজলভ দেয়ার প্রবলেমস। উনি বিদেশ থেকে পড়াশোনা করে এসে দেখে নিব না যে উনি খুব টাকা পয়সার মালিক ছিলেন, তা নয়, পড়াশোনা করেছিলেন মন থেকে, মন দিয়ে স্কলারশিপ পেয়েছিলেন, তাই বিদেশে গেছিলেন, সেখান থেকে পড়াশোনা করে আবার ভারতেই ফিরে আসেন। He was not only critical of the caste system, but was also instrumental in the movement for eradication of caste discrimination. মানে দেখো দুটো জিনিস হয়, যে কাস্ট সিস্টেমটাকে আমি পছন্দ করি না এটা এক বিষয়, কিন্তু কাস্ট সিস্টেমটাকে কিভাবে আমি সমাজ থেকে মুছে ফেলবো তার জন্য যে চেষ্টা সেটা তিনি করেছিলেন। He also helped in Dalits to claim equal status and equal opportunities with the other caste. তিনি এর সাথে যেটা করেছিলেন, দলিতরা কিভাবে সম মর্যাদা পাবে, সম অধিকার পাবে, অর্থাৎ সম মর্যাদা, সম অধিকার, সম সুযোগ প্রত্যেকটার জন্য আম্বেদকর লড়াই করেছিলেন। এই প্যারাটা থেকে কোনো সমস্যা সুকন্যা বা জামান? না, ঠিক আছে। ওকে, মেজর রাইটিংস অফ আম্বেদকর, এখানে আম্বেদকরের কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম রয়েছে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, তাই পড়ে নিতে পারো, মুখস্থ করে নিয়ে দেখে নিও। দ্য আনটাচেবলস, হু আর দে, হু আর শুদ্রা, স্টেট অ্যান্ড মাইনরিটিস, এমানসিপেশন অফ আনটাচেবলস, অ্যান্ড লাস্ট অ্যানিহিলেশন অফ কাস্ট। এই অ্যানিহিলেশন অফ কাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি দেয়, সব মানে অনেক পরীক্ষায় আসে, এটা মাথায় রেখে। The subaltern group of Dalits is one of the most oppressed and discriminated group of people in Indian society. According to B.R. Ambedkar, the subaltern communities are those which are discriminated by the dominant caste. Dominant caste মানে প্রভাবশালী জাতি। প্রভাবশালী জাতি তো আমরা পড়েছিলে আগে সিনে। হ্যাঁ, একটা পোর্শন ছিল। ওকে, ছোট করে বলে দিচ্ছি, কোন একটা ভিলেজে কাস্টের দিক থেকে, এডুকেশনের দিক থেকে বা পলিটিক্স এর দিক থেকে, যে কোনো একটা দিক থেকে যে অন্য অন্য কাস্টকে ডমিনেট করে তাকে ডমিনেট কাস্ট বলে। অর্থাৎ একটা কাস্ট যখন অন্যকে ডমিনেট করছে সেটা ডমিনেট, তো ডমিনেন্ট কাস্টটা কিভাবে বাকিদেরকে ডমিনেট করতো সেটা কিন্তু ওনার চিন্তা ভাবনার মধ্যে ছিল। অ্যাকর্ডিং টু বিআর আম্বেদকর, দ্য সাবঅল্টার্ন কমিউনিটিজ আর দোজ হুইচ আর ডিসক্রিমিনেটেড বাই দ্য ডমিনেন্ট কাস্ট। তাহলে সাবঅল্টার্ন কমিউনিটি বা দলিত কারা, যারা কিন্তু প্রভাবশালী জাতির দ্বারা সবসময় ডমিনেটেড। ইন জেনারেল দ্য লোয়ার কাস্ট পিপল আর রেফার্ড টু অ্যাজ দলিত অ্যাজ পার দ্য বর্ণ সিস্টেম অফ হিন্দু সোসাইটি, বাট ইন দ্য কমন পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দিস অ্যান্ড দিস কোর্স দ্য শিডিউল কাস্ট পিপল আর ডিজিগনেটেড অ্যাজ আ দলিত। বলছে যে আমাদের যে বেদ আছে, অর্থাৎ বর্ণ ব্যবস্থা আছে, সেই বর্ণ ব্যবস্থা অনুযায়ী যারা লোয়ার ক্লাস মানে লোয়ার কাস্ট পিপল, অর্থাৎ কি কি কাস্ট হয়, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অ্যাকর্ডিং টু বর্ণ সিস্টেম শুদ্রাস আর দলিত অ্যাকর্ডিং টু বর্ণ সিস্টেম, বাট অ্যাকর্ডিং টু আওয়ার পলিটিক্যাল সিস্টেম দোজ হু আর নোন অ্যাজ শিডিউল কাস্ট, অর্থাৎ সংবিধান বা ভারতীয় সরকার যাদেরকে শিডিউল কাস্ট বলে মেনশন করেছে তারা হলো দলিত। ওকে, শিডিউল কাস্ট মানে কি জানা আছে সুকন্যা? হ্যাঁ, মানে লিটারাল মানে জানি না, বাট সোসাইটিতে মানে শিডিউল কাস্ট আছে, ওদের রিজার্ভ রিজার্ভেশন আছে, মানে এরকম ভাবে জানি। আমাদের যখন সংবিধান রচিত হচ্ছিল তখন সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত কাস্ট পিছিয়ে ছিল তাদেরকে সমাজে আরো অগ্রগণ্য জায়গায় নিয়ে আসার জন্য, অর্থাৎ তাদের অবস্থার পরিবর্তন করার জন্য যেই যেই কাস্টের নাম সংবিধানে লেখা হয় যে তাদের উন্নতি প্রয়োজন এবং তাদের জন্য বিশেষ শিক্ষাগত এবং জব বা অকুপেশনগত বিশেষ সুবিধা দেওয়া হয় তাদেরকে শিডিউল কাস্ট বলা হয়। ওকে, the lower caste people are referred to as Dalits as per the Varna system of Hindu system, but in the common political understanding and discourse, the scheduled caste people are designated as a Dalits. Portage. The term scheduled caste was first used by the British colonial government through the Government of India Act 1935. Gandhiji called him Harijans, meaning the children of God. The Dalits are sometimes referred to
by such news as exterior caste, outcast, debate class, scheduled caste, it is the organ name. I'm going to put the organ on a month for a great way. এই নোটসটাই আমি পাঠিয়ে দেবো সুকন্যাকে, মানে এটাই সুকন্যার ইংলিশ নোটস। ওকে বলো কি বলছো। তোমার আওয়াজ আওয়াজ শুনতে পাচ্ছি না গো, তোমাকে তোমাকে যদি কিছু বলতে হয় তাহলে আমাকে চ্যাটেই বলতে হবে। Okay. Ambedkar defines Dalithhood as the kind of life condition that characterizes the exploitation, suppression, and marginalization of Dalit people by the social, economic, culture, and political domination of the upper class Brahminical ideology. According to Ambedkar, মানে আম্বেদকারের মতে দলিত কারা? ব্রাহ্মণ্যবাদের শিকার যারা, ব্রাহ্মণ্যবাদ অনুযায়ী যারা কিনা এক্সপ্লয়টেড হতো, শোষিত হতো, নিপীড়িত হতো, যারা সমাজের একদম নিচু স্থানে অবস্থান করত তারা ছিল হচ্ছে দলিত, অ্যাকর্ডিং টু আম্বেদকার। ওকে, দে বিলং টু দ্য লোয়েস্ট স্ট্রাটা গ্রুপ ইন দ্য কাস্ট ল্যাডার অফ দ্য ভার্না স্কিম অফ হিন্দু সোসাইটি, মোস্টলি রেফারড অ্যাজ আনটাচেবল, তাদেরকে অস্পৃশ্য বলা হতো, তারা যে ভারতীয় বর্ণ ব্যবস্থা তারা একদম নিচের ব্যবস্থা বসবাস করত। আম্বেদকার ওয়াজ ক্রিটিক্যাল অফ দ্য আইডিয়া অফ কাস্ট অ্যান্ড ইটস রিলেটেড অ্যাট্রিবিউটস লাইক অকুপেশন অ্যান্ড হায়ারার্কি। তিনি বারবার বলতেন যে কেন কোনো কাস্টকে নির্দিষ্ট অকুপেশনের সাথে যুক্ত থাকতে হবে, কেন সে যে সামাজিক যে মই বা মর্যাদা তারতে সবচেয়ে নিচুতেই কেন হবে তারা। He did not consider caste as a national division but rather a category of social discrimination. He holds the view that the Dalits are the most downtrodden people in Indian society where they are socially, politically, economically backward. They were considered as polluted sections of the society where their touch and even their shadow might pollute the upper caste. তাদেরকে এতই অস্পৃশ্য বলে ধরা হতো যে তাদের ছোঁয়া থেকে, তাদের ছাওয়া থেকেও নিজেদেরকে দূরে রাখার একটা প্রবণতা দেখা যেত এবং এটাকে তিনি সামাজিক একটা সোশ্যাল ডিসক্রিমিনেশন বলে দাবি করেছিলেন আম্বেদকার। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্টস ইন্ট্রোডিউসড বাই আম্বেদকার রিলেটেড টু দ্য কাস্ট সিস্টেম ওয়াজ দ্য আইডিয়া অফ গ্রেডেড ইনইকুয়ালিটি। হি ডিফারেনশিয়েটস বিটুইন ইনইকুয়ালিটি এন্ড গ্রেডেড ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি ক্যান বি সিন ইন ভেরিয়াস ফর্মস লাইক স্কিন কালার, রেশিয়াল এন্ড অকুপেশনাল ওয়ার্ড ডিফারেন্স। দ্য ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ডিফারেন্সেস আর কমন ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটিস। These are known as racial differences. The social division due to racial differences is the basis of prejudices, dissension, oppression being done against the race considered to be relatively superior. Similarly, in industrial societies, differences are based on different work positions. These are working classes and the dominant classes. Their socioeconomic conditions and interests are different from each other. They are unequal classes and their conflicting relationship is perpetual. At the administrative and professional levels of the industrial societies too, there are superior ordinates, professional elites and bureaucrats and subordinates, those who work under the subordinates. There are also unequal classes where inequality is based on natural productivity, work in which they engage in such inequalities, business, skin color, dorkar nahi kilo. Ayat of the jaja polo, kichu hi dorkar nahi. Shudu A to put on. Thik ache. Aar kotha dorkar. Such inequalities based on skin color, race, and occupation of world difference are various forms of inequalities, but greater inequality is unique form of inequality which characteristic especially Indian society in terms of Hindu social order ascribes status of caste is the basis of division and inequality caste system. Okay, কি লেখা রয়েছে বলছে যে এই প্যারাটাই যেটা রয়েছে যে আম্বেদকারের সবচেয়ে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট যে কাস্টটা সেটা হচ্ছে তিনি একটা টার্ম ব্যবহার করেছেন যে গ্রেডেড ইনইকুয়ালিটি। গ্রেডেড ইনইকুয়ালিটি মানে কি, কাস্ট সিস্টেমে যেটা হয় যে তুমি যে কাস্টের তার ছেলেও সেই কাস্টের, তার ছেলেও হবে সেই কাস্টের, তো এই যে কাস্টকে কেন্দ্র করে অসাম্যটা রয়ে যাওয়া, যে তোমার দাদু যদি এক কাস্টের হয়ে থাকে, মানে মানে তুমি বংশ পরম্পরা যদি একটা নির্দিষ্ট কাস্টের হয়ে থাকো তাহলে সেই ইনইকুয়ালিটি বা অসাম্যটা তোমাকে সারা জীবন ভোগ করতে হবে তোমার বংশ পরম্পরা, তো এটাকে তিনি গ্রেডেড ইনইকুয়ালিটি বলে তকমা দিয়েছিলেন। The Hindu caste system is a graded hierarchical system into four varnas, which Brahmin, Kshatriya, Vaishya, and Sudra, the untouchables, are outside the caste system. They are the people are graded as the lowest in the caste system. They are not only different from others, but also unequal by birth and according to their social and economic status determined. Okay. এটা আমাদের গান্ধীজি পার্থক্য আমাদের কাস্ট সিস্টেম ইন্টারেস্ট না, এগুলো তোমাদের আপাতত দরকার নেই।
ঠিক আছে, এই যে লাস্ট প্যারাটা শুরু দরকার। দাস আম্বেদকর বিকাম দ্য সেন্ট্রাল ফিগার ইন অ্যান্টি কাস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, হি ফর্মড বহিষ্কৃতি হিতকারিণী সভা পরিচিত টু রেজিস্টার দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য অ্যাট্রোসিটিজ অফ দ্য দলিত উইথ আপার কাস্ট। দ্য মোটো অফ দ্য সভা ওয়াজ টু এডুকেট অর্গানাইজ অ্যান্ড অ্যাজিটেট। এডুকেট মানে শিক্ষা দেওয়া, অর্গানাইজ তাদের সম্মিলিত করা, অ্যাজিটেট মানে তাদেরকে নিয়ে আন্দোলনে নামা। এই কারণেই ওই বহিষ্কৃতি হিতকারিণী সভাটা তিনি তৈরি করেছিলেন। He holds that until and unless the Dalits rise and fight, they would not achieve their rights. Dalitra jatokkhon na nijeder lorai nijera korbe totokkhon kintu tara tader odhikar chhiniye nite parbe na. The self awakening is one of the best ways to eliminate the social evils like caste based undisciplinary etc. orthat tomake nijeke jagte hobe tobei tumi ei caste system theke mukto hote parbe. He traces the origin of caste system and its ideology of discrimination and says that the sacred Hindu manuscripts like Manuskriti and other such writings বলছে যে এই জিনিসগুলো কোথায় লেখা আছে, এই জিনিসগুলো লেখা আছে মনুস্মৃতিতে। মনুস্মৃতি কি? হিন্দুদের একটা বই, যে বইটা কাস্ট সংক্রান্ত অনেক কথা লেখা আছে। তাই তিনি মনুস্মৃতি একটা মার্কেটে জ্বালিয়ে দিয়েছিলেন, পুড়িয়ে দিয়েছিলেন ওপেন মার্কেটে। কত সালে, কোন দিন? অন 25th December 1927 মনুস্মৃতি ওয়াজ বার্ন বাই আম্বেদকর অ্যাজ এ স্টেপ টুয়ার্ডস গ্রেট স্ট্রাইক। যে সেখানে কাস্টের ব্যাপারে লেখা আছে, তো সেখানেই তো লেখা আছে কাস্ট ডিসক্রিমিনেশনের কথা, তো চলো আমি এটাই পুড়িয়ে দিই। তো উনি ওপেন মার্কেটে মনুস্মৃতি ধরে পুড়িয়ে দিয়েছিলেন। এতটা তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে, ইংলিশে যে পড়ছো। আর যদি এর মাঝে প্যারাটা থেকে একটা দুটো ইম্পর্টেন্ট লাইন পাই, তো আমি সেটা মার্ক করে সেন্ড করে দেবো। জামাল, কিছু কিছু বোঝা গেল? তোমার তো বাংলা বই, তুমি জাস্ট রিড আউট করবে, বুঝবে। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাবে। সুকন্যা, জামাল, বোঝা গেল কি বললাম আজকে? হ্যাঁ, বোঝা গেল। খুবই সোজা জিনিস, সোজা কথা। যদি গান্ধীজিকে উপরে দিকে, সে চোখ বন্ধ করে আম্বেদকার লিখে দিয়ে আসবে। শুধু দুটো দিনের নাম মনে রাখতে হবে, যে হিতকারিণী, বহিষ্কৃতি হিতকারিণী সভা, গ্রেডেড ইনিকুয়ালিটি, এই যদি কয়েকটা নাম মনে থাকে তাহলে চোখ বন্ধ করে এই আম্বেদকার করে গান্ধীজি লেখা যাবে, গান্ধীজি করে আম্বেদকার লেখা যাবে। শুধু গান্ধীজি হরিজন হরিজন বলেছে না, আরো দলিত দলিত বলেছে। ব্যাস, গল্প শেষ। আজকে আমরা কি শেষ করলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা কোন সেম? তোমরা হচ্ছে সিসি ও। পরের দিন আমরা করবো ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ। ডেট দেওয়া আছে, দিনক্ষণ দেওয়া রয়েছে, কবে আমরা ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ করব। তাহলে আমাদের এই পার্টটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। এই যে এতটা পার্ট শেষ হয়ে গেল, পরের দিন আমরা ইন্ডোলজিক্যালটা শুরু করব এইখানে। আর যে সিসি থ্রি রয়েছে, সেই সিসি থ্রি এর আমরা একটা ক্লাস, দেখো ডিউ বলে লেখা রয়েছে, এই ক্লাসটা আমাদের মিস গেছিল, ঠিক আছে। আমরা জাস্ট এই পোর্শনটুকুই শেষ করেছি আপাতত, ঠিক, আর কিছু আপাতত শেষ করতে পারিনি। আর পরে পরের দিন আমরা ফাংশনালিজমের জেনারেল আর্গুমেন্টস দিয়ে শুরু করবো, তাহলে 2.1 দিয়ে শুরু করবো। এই পেপারটা যতটা শক্ত, সিসি ফোরটা ততটা সোজা। সিসি থ্রিতে বুঝতে হয়, সিসি ফোরে মুখস্থ করতে হয়। সিসি থ্রি ছোট, সিসি ফোর লেন্দি, এই হলো পার্থক্য। প্রথম দিনই আশা করি বলেছিলাম, ঠিক আছে। একবার করে পারলে চোখ বুলিয়ে নিও, যে যে আমি নোটস গুলো পাঠাবো, নোটস আমি পাঠিয়ে দেবো আজকে রাতে বা কালকে সকালের মধ্যে। তাহলে পরের দিন দেখা হচ্ছে, দিন দেখা হচ্ছে, সময় তো তোমরা জানেন কি টপিক সেটা দেখা হচ্ছে। কোনো সমস্যা, কোনো প্রশ্ন? ওকে, এখন তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সুপর্ণাকে আশা করি কোনো রকম সমস্যা নেই। না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আজকে ক্লাস তাহলে এতটাই শেষ করছি। এইভাবে অল্প অল্প করতে করতে শেষ হয়ে যাবে, এসে দুয়ে অনেকটা শেষ হয়ে যাবে। তারপর তো আমাদের মে জুন আছে, ঠিক আছে, আর জুলাইতে জাস্ট রিভিশন চলবে, অগস্টে অনলাইন হোক কি অফলাইন কোনো চাপ নেই। ওকে, ঠিক আছে, চলো, টাটা, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।